এই মন্দিরে যুবতী মেয়েদের পুরোহিতদের সুপ্ত বাসনা পূরণ করার জন্য দাসী বানিয়ে রাখা হয়। পুরোহিত যে মেয়েকে বাছাই করবে তাকে তার সাথে রাত কাটাতে হবে এবং তার মনোবাসনা পূরণ করতে হবে। এমনই এক দাসীর প্রেমে পড়ে যায় একজন ছেলে। পুনর্জন্ম নিয়ে তৈরি আজকের এই গল্পটি আপনার অবশ্যই ভালো লাগবে। সিনেমার শুরুতেই দেখতে পাই নায়ক ভাসুকে, আর ছোটবেলা থেকে তার ইচ্ছে সে একজন ডিরেক্টর হবে। আর ভাসুর সাথে এক প্রোডিউসারের কথা হয়। প্রোডিউসার তাকে শর্ত দেয় যে তুমি যদি একটা ভালো শর্ট ফিল্ম বানিয়ে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে ভালো সিনেমা বানানোর জন্য অফার করব। কিন্তু তারা কেউই ভালো পারফর্ম করতে পারছিল না। আর তার কিছুক্ষণ পর ভাসু এক সুন্দরী মেয়েকে দেখে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। আর ভাসু তখন তার শর্ট ফিল্মের জন্য তাকে নায়িকা করবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর ভাসু মেয়েটাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি রাজি না হলে সে মেয়েটিকে তার সিগারেট খাওয়ার ছবি দেখিয়ে তার বাবাকে দেখিয়ে দিবে বলে ব্ল্যাকমেইল করে। আর তাই মেয়েটা তার বাবার ভয়ে বাধ্য হয়ে অভিনয়ের জন্য রাজি হয়ে যায়। আর মেয়েটার নাম হচ্ছে কৃতি। তারপর ভাসুর শর্ট ফিল্ম বানানোর কাজ চলতে থাকে। তারপর একদিন ভাসুর শর্ট ফিল্মের জন্য এক এমপির বাসার সামনে ড্রোন দিয়ে ভিডিও শুট করতে থাকে, যার ফলে পুলিশ আসে আর তাদের ভিডিও শুট করার জন্য থানায় নিয়ে যায়। এর ফলে কৃতি অনেক রেগে যায়, কিন্তু ভাসু তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, যার ফলে কৃতি আবারও অভিনয়ের জন্য রাজি হয়ে যায়। আর এভাবে তাদের শর্ট ফিল্ম বানানোর কাজ শেষ হয়ে যায়। তারপর একদিন কৃতি রাস্তার পাশে বসেছিল, কিন্তু কিছু বখাটে লোক তার সাথে সেলফি তোলার নাম করে অসভ্যতামি শুরু করে। তখন ভাসু এসে তার ক্যামেরার স্ট্যান্ড দিয়ে তাদের মারা শুরু করে। তারপর হঠাৎ করে ভাসু অস্বস্তি বোধ শুরু করে আর তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। আর ভাসু একদম অন্যরকম হয়ে যায়। সে যেন ভাসু নয়, অন্য এক মানুষে পরিণত হয়ে যায়। তারপর একদিন ভাসু সেই প্রোডিউসারকে তার শর্ট ফিল্ম দেখায় আর প্রোডিউসারের অসম্ভব ভালো লেগে যায় তার শর্ট ফিল্ম এবং ভাসুর সাথে ছবি বানানোর চুক্তি করে আর তাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। তারপর ভাসু নতুন ছবি বানানোর জন্য স্ক্রিপ্ট লেখা শুরু করে দেয়। তারপর ভাসুর বানানো ছবি শুটিং চলতে থাকে আর ছবি বানানো শেষ হলে মুক্তি দেয়া হয় আর মানুষজন তার ছবি দেখে মুগ্ধ হয়ে যায়। ছবিটা অনেক প্রশংসিত হয়, বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি দেয়া হয়। তারপর অন্যান্য ইন্ডাস্ট্রি কোম্পানি ভাসুর প্রশংসা করে এবং তার সাথে ছবি বানানোর জন্য চুক্তি করতে চায়। আর যখনই চুক্তি করার জন্য ঘোষণা দেয়া হয় তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, কারণ এই স্টার পাবলিকেশনস নামে একটা কোম্পানি ভাসুর বানানো মুভিকে কপিরাইট ধরার মাধ্যমে তাকে ধরে নিয়ে যায়। যে মুভি সে বানিয়েছে সেটা আরেকজনের লেখা থেকে কপি করা সেজন্য। তারপর ভাসুকে সাহায্য করার জন্য এক উকিল আসে তার হয়ে কেস লড়তে। তারপর আদালতে দেখা যায় ভাসুর বিপরীতে যে উকিল আছে সে তাকে কপিরাইট আইন ভঙ্গ করার জন্য শাস্তি ও জরিমানা দাবি করে। আরো বলে যে সে স্যামসিং রায়ের লেখা গল্প চুরি করেছে, কিন্তু ভাসু বলে এটা আমি নিজে লিখেছি। তারপর কেসের সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন সময় দেয়া হয়। তারপর ভাসুর উকিল তাকে স্যামসিং রায়ের বই নিয়ে এসে বলে তুমি এই বই থেকে লেখা কপি করেছ। তখন ভাসু বইগুলো পড়ে আবার অন্য মনস্ক হয়ে যায়, যেন সে নিজের মধ্যে নেই, আর তার কান দিয়ে রক্ত পড়া শুরু করে। ভাসুকে একটি সাইকোলজিস্টের কাছে দেখানো হয়। অন্যদিকে আমরা এক বৃদ্ধ লোককে দেখি যে ভাসুর ব্যাপারে জানতে যাচ্ছিল যে এই কেসটা স্যামসিং রয়ের কিনা। তারপর আমরা দেখতে পাই সেই সাইকোলজিস্ট ভাসুকে থেরাপি চিকিৎসার জন্য নিয়ে আসে আর তাকে ট্যাবলেট খাইয়ে দেয়। ভাসু ট্যাবলেট খেয়ে নেয় আর আবার অন্যরকম হয়ে যায়। তারপর সেই সাইকোলজিস্ট তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, ভাসুর উত্তর দিতে থাকে আর কাঁপতে কাঁপতে অন্যরকম হয়ে যায় আর তার অতীতের কথা মনে পড়তে থাকে। তারপর সে রোজি নাম ধরে ডাকতে থাকে। ডাক্তার তাকে বলে রোজি কে? তখন ভাসু বলে রোজি আমার স্ত্রী। তখন ডক্টর বলে আমরা কোন সময়ে আছি? তখন ভাসু বলে আমরা 1969 সালে আছি। ডাক্তার বলে তোমার নাম কি ভাসু? কিন্তু ভাসু বলে আমার নাম স্যামসিং রায়। আর তখন আমরা বুঝতে পারি ভাসুর পুনর্জন্ম হয়েছে। আগে জন্মে তার নাম ছিল স্যামসিং। তখন ভাসু অতীতের সব কথা আস্তে আস্তে বলতে থাকে। সে পশ্চিমবঙ্গের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সে একজন সমাজ সংস্কারক ও লেখক। স্যামসিং রায় যেখানে বসবাস করত সেখানে উঁচু জাতের লোকজন নিচু জাতের লোকজনকে নির্যাতন করত আর স্যামসিং রায় তারই প্রতিবাদ করত। আর এভাবে সেই কুসংস্কার দূর করতে থাকে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখায়। তার এই রকম আচরণ তার পরিবারের লোকজন পছন্দ করত না। শ্যামের বড় ভাই তাকে বলে তুই আমাদের পরিবারের মান সম্মান
নষ্ট করছিস। তখন শ্যাম বলে, আমি এখানে থাকবো না, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ করে সেখানে আমি থাকতে চায় না। তাই শ্যাম বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু তার আরেক ভাই মনোজ সিং রায় তাকে বোঝায়, কিন্তু শ্যাম বলে, আমি রাগ করিনি। শ্যাম তার এই ভাই মনোজের সাথে সব শেয়ার করত আর বলে যে, আমি আরো 3 দিন আগে টিকিট কেটে রেখেছি কলকাতা যাওয়ার জন্য, তাই আমাকে যেতেই হতো। তাই সে আজ রাতেই চলে যাবে। তারপর রাতের বেলা সে চলে যায়। তখন নদীর পাড়ে গিয়ে দেখে ওপারে যাওয়ার জন্য নৌকার মাঝি তখন এক লোককে বলে, মাঝি কোথায়? তখন ওই লোক বলে, মাঝি হয়তো মন্দিরে গেছে। তাই শ্যাম মাঝিকে খুঁজতে মন্দিরে যায় আর সেখানে গিয়ে দেখে কিছু মেয়ে নাচ করছে। শ্যামের সেখানকার একটা মেয়েকে ভালো লেগে যায়। মেয়েটার নাম হচ্ছে মৈত্রী। এরপর শ্যাম তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে এরা হচ্ছে মন্দিরের দেবদাসী। এরা শুধু নাচার জন্য আসে আর এদের মন্দিরের বাইরে যাওয়ার অনুমতি নেই। তারপরে এক পুরোহিতকে দেখা যায়। সে সকল দেবদাসী মেয়েদের সামনে আনে এবং তার পছন্দ মতো মেয়েকে বাছাই করে যার সাথে সে রাত কাটাবে। এদিকে শ্যাম সেই মেয়েটিকে দেখার জন্য মন্দিরে আসে আর ওই মেয়ে মৈত্রী মন্দিরের লোকজনকে লাড্ডু দিচ্ছিল। তখন শ্যাম লাড্ডু নিতে হাত পেতে দেয় আর বলে, আমি রাত 10টায় মন্দিরের বাইরে অপেক্ষা করব, তুমি আসবে? তারপর মৈত্রী রাতে লুকিয়ে লুকিয়ে মন্দিরের বাইরে আসে শ্যামের সাথে দেখা করতে। তারপর শ্যামের সাথে ঘুরতে যায় আর এভাবে তাদের প্রেম শুরু হতে থাকে। তারপর শ্যাম মৈত্রীকে আবার রাত শেষ হওয়ার আগে মন্দিরে পৌঁছে দিয়ে যায় আর শ্যাম এখানে মৈত্রীর নাম দিয়েছিল রোজি। তারপর শ্যাম আরেকদিন রাতে রোজিকে মন্দিরের বাইরে নিয়ে আসে আর রোজিকে ভালোবাসার কথা বলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রোজি বলে, আমি তো দাসী। কিন্তু সে তাকে বোঝায়, আমরা এখান থেকে বের হয়ে যাব, বিয়ে করব, নতুন সংসার শুরু করব, আমি সবসময় তোমার পাশে থাকব। তারপর তারা পরের দিন রাতে পালিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে আর শ্যাম পরের দিন রাতে অপেক্ষা করে, কিন্তু রোজি তখন আসছিল না। কিছু একটা সমস্যা হয়েছে এটা বুঝতে পেরে শ্যাম মন্দিরে চলে যায় আর গিয়ে দেখে রোজি আহত অবস্থায় পড়ে আছে। শ্যাম তাকে জিজ্ঞাসা করে, কি করে এমন হলো? তখন এক মহিলা বলে, পুরোহিত প্রতিদিনের মতো আজকেও একটা মেয়েকে ভোগ করার জন্য বাছাই করে, কিন্তু সেই মেয়েটি ছিল একদম বাচ্চা একটা মেয়ে। তখন রোজি বাচ্চা মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য বাধা দেয়, কারণ সে শিশু, তাই সে প্রতিবাদ করে আর এর জন্য পুরোহিত রোজিকে অনেক মারধর করে নির্যাতন করে আর এইসব শুনে শ্যামের মাথা গরম হয়ে যায়। তারপর শ্যাম পুরোহিতের লোকজনদের সাথে মারামারি করতে থাকে, তারপর পুরোহিতকে মারা শুরু করে। পুরোহিত আর শ্যামের মধ্যে অনেক মারামারি হয় আর শেষ পর্যন্ত শ্যাম পুরোহিতকে মারতে মারতে তার লিঙ্গ কেটে ফেলে আর তাকে আগুনের কয়লার উপর ছুঁড়ে মারে, যার ফলে পুরোহিত মারা যায়। আর শ্যাম এরপর রোজিকে বলে, কোনো মেয়েই কারো দাসী না, সবাই মুক্ত। আর তারপর শ্যাম রোজিকে নিয়ে কলকাতায় চলে যায়। ওখানে শ্যাম কলকাতার রয়্যাল প্রেস নামক পত্রিকা ছাপানোর কাজ নেয় আর সেখানে শ্যাম রোজিকে বিয়ে করে নেয়। বিয়ের মাধ্যমে তারা তাদের নতুন সংসার শুরু করে। তারপর একদিন শ্যাম যেখানে কাজ করত সেখানকার মালিককে বলে তার লেখা ছাপানোর জন্য। তারপর শ্যামের লেখা তারা ছাপায়। শ্যামের লেখা সবাই পছন্দ করা শুরু করে। তারপর আস্তে আস্তে শ্যামের লেখা বই বের হতে শুরু করে। শ্যামের লেখা বইগুলো অনেক ভালো, সবাই পছন্দ করে আর তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে যায়। শ্যামের খ্যাতি আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়ে। তারপর শ্যাম ও রোজি বেশ সুখে সংসার করতে থাকে। একদিন হঠাৎ করে শ্যামের বড় ভাই মনোজ আসে, যার সঙ্গে শ্যাম সবকিছু শেয়ার করত। তার ভাই এসে বলে, আমাদের বড় ভাই খুবই অসুস্থ, সে তোমাকে দেখতে চেয়েছেন, তাই তোমাকে নিতে আমাকে পাঠিয়েছে। তারপর শ্যাম যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু রোজির মন সায় দিচ্ছিল না। কিন্তু শ্যাম রোজিকে রেখে ভাইয়ের সাথে চলে যায় তার বড় ভাইকে দেখতে। তারপর শ্যাম তার বড় ভাইয়ের সাথে দেখা করে, এরপর তাকে খেতে দেয় আর বলে তাকে বিয়ে করতে। কিন্তু শ্যাম তখন খাওয়া বাদ দিয়ে বলে, আমি বিবাহিত। এটা শুনে তার আরেক ভাই রোজিকে খারাপ মন্তব্য করে, তাই শ্যাম রেগে যায়। তখনই শ্যামের বড় ভাই তাকে ছুরি মেরে বসে আর পেছন থেকে তার অন্য ভাইও তাকে ছুরি মারে আর শ্যাম মাটিতে পড়ে যায়। এরপর শ্যাম বড় ভাই তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় আর এই দৃশ্য দেখে শ্যামের যে আরেক ভাই ছিল মনোজ সিং রায়, সে চিৎকার করতে করতে তার কাছে আসতে চায়। কিন্তু তার অন্য ভাইরা তাকে ধরে রাখে, কারণ শ্যামের ভাই মনোজ তাকে অনেক ভালোবাসত। তারপর ভাসুর ঘুম ভেঙে যায় আর সিন বর্তমানে চলে আসে। তারপর ভাসুকে তার কেস নিয়ে আবার আদালতে দেখা যায় আর শ্যামের পুনর্জন্মের কথা পেশ করা হয়। শ্যাম যে মুভির গল্পটা লিখেছিল এটা তারই গল্প, আগে জন্মও সে এই লেখাটা লিখেছিল। কিন্তু শ্যামের এই বিপরীত উকিল এসব কিছু মিথ্যা, বানোয়াট, কুসংস্কার বলে উড়িয়ে দেয়। আর ঠিক তখনই সে বৃদ্ধ লোকটাকে দেখা যায় এখানে আসতে, যে ভাসুর ব্যাপারে খোঁজ নিচ্ছিল। আর এই বৃদ্ধ লোকটি হচ্ছে মনোজ সিং রায়, যে শ্যামের সেই ভাই যাকে শ্যাম সব কথা শেয়ার করত আর সে এখনো বেঁচে আছে। তারপর লোকটি বলে, এই ছেলে হচ্ছে শ্যাম সিং রায়। আর মনোজ বলে, আমি হয়তো আজকের এই দিনটার জন্য এখনো বেঁচে আছি। তা
তারপর আদালতে সপ্রমাণের ভিত্তিতে কেসটা ক্লোজ করে দেয়। তারপর শ্যাম সে কলকাতায় চলে যায়। সেখানে শ্যাম আগের জন্মে তার স্ত্রী রোজিকে রেখে এসেছিল, সে এখন বুড়ো হয়ে গেছে। তারপর শ্যাম কলকাতায় যায় আর রোজিকে খুঁজতে থাকে। তারপর দেখে রোজি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। শ্যাম দৌড়াতে দৌড়াতে রোজির কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। আগের জন্মে রোজি শ্যামকে বলেছিল যে আমার শেষ ইচ্ছে হচ্ছে তোমার বুকে মাথা রেখে, চোখে চোখ রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আর ঠিক এমন ভাবে রোজি শ্যামের চোখে চোখ রেখে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।